আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধারক ও ধারকত্ব বা ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, তো প্রথমে তো বলে রাখি যে আমরা যেসব পদার্থ আমরা দেখি সেই সব পদার্থ সাধারণত দু রকমের হয়। কী কী? একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে অন্তরক, তাই তো? একটা হচ্ছে পরিবাহী আর এক ধরনের হচ্ছে অন্তরক। পরিবাহী মানে কন্ডাক্টর আর অন্তরক মানে ইনসুলেটর। ওকে, তাহলে পরিবাহী আর অন্তরক এদের মধ্যে সাধারণত পার্থক্য কি? পরিবাহী কেন বলা হচ্ছে? কারণ পরিবাহী তড়িৎ পরিবহন খুব সহজে করতে পারে, তাই তো? তাই জন্য একে বলা হয় পরিবাহী। আর অন্তরকের ক্ষেত্রে কি? তড়িৎ পরিবহন করতে পারে না। এবং পরিবাহীর ক্ষেত্রে কি হয় যে এর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের যে সংখ্যা সেটা অধিক পরিমাণে থাকে, মানে পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন অধিক পরিমাণে থাকে, মানে বেশি। আর এর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রায় থাকেই না, অন্তরকের ক্ষেত্রে প্রায় থাকে না, তাই তো? আবার দেখো, যেমন এই মুক্ত ইলেকট্রনের সংখ্যা কেন আমরা বেশি বলছি, কারণ এই দেখা গেছে যে কোনো একটা পরিবাহীর মধ্যে প্রতি মিটার কিউব ঘনত্বে, ঠিক আছে, ইলেকট্রনের যে ঘনত্ব সেটা হয় 10^8 এত পার মিটার কিউব, এই সংখ্যক ইলেকট্রন থাকে, মানে প্রতি মিটার কিউবে। ওকে, আর সেখানে তোমার অন্তরকের ক্ষেত্রে সেটা হয় 10^7 পার মিটার কিউব। তার মানে এদের পার্থক্য দেখো কত, প্রায় 10^21 এর অর্ডারে, তাই তো? তাহলে এই পরিবাহীর উদাহরণ কি কি? পরিবাহীর উদাহরণ বলতে যেরকম যে কোনো ধাতু, যেমন তামা কিংবা অ্যালুমিনিয়াম কিংবা সোনা, যা ধাতু সেগুলো সবই পরিবাহী। গ্রাফাইট, এটা এক ধরনের পরিবাহী, গ্রাফাইট, ঠিক আছে। তারপরে কি, অশুদ্ধ জল, মানে যে জলে ধরো কোনো ক্ষারীয় জল বা অম্লীয় জল সেরকম টাইপের জলও তড়িৎ পরিবহন করতে পারে। তারপর অ্যাসিড, লবণের দ্রবণ, এগুলো সবই হচ্ছে কি, পরিবাহীর মধ্যে পড়ছে। আর অন্তরক কোনগুলো? অন্তরক বলতে বোঝায় যেমন কাঠ, কাগজ, তারপর তুলো, এগুলো সব পড়ছে অন্তরকের মধ্যে, ঠিক আছে। এবার আমরা যে এই ধারক কথার অর্থ কি? ধারক কথার অর্থ যে আধান ধারণ করতে পারে, তাই তো? যার আধান ধারণ করার ক্ষমতা আছে তাকেই বলা হবে ধারক, তাই তো? তাহলে সেই রকম পদার্থে আমাকে এমন একটা পদার্থ বের করতে হবে বা ওর মধ্যে রাখতে হবে যে পদার্থ আধান ধারণ করতে আরো বেশি পরিমাণে আধান ধারণ করবে, তাই তো? তার মানে কি, ওর ধারণ ক্ষমতাকে আরো বেশি বাড়িয়ে দেবে, তাই তো? তার মানে ওর ধারক ধারণ ক্ষমতা যার বেশি তাকেই তো বলা হবে ধারক, ধারকত্ব, তাই তো? তার ধারকত্ব বেশি, তাহলে তার ধারকত্বকে যার বেশি হবে সেটাই আমার ভালো হবে, যে এমন একটা আমি ধারক ব্যবহার করব যার ধারকত্ব বেশি, সেটাই ভালো, তাই তো? কারণ দেখো, এখনকার যুগে যারা রিসার্চ করছে তাদের মেন মোটিভ হচ্ছে দেখবে সুপার ক্যাপাসিটার। সুপার ক্যাপাসিটার টার্মটা কি তোমরা শুনেছো কি? না স্যার। দেখো, সুপার ক্যাপাসিটার মানে হচ্ছে, দেখো আমরা ক্যাপাসিটার বলতে সাধারণত কি জেনে এসেছি, যেমন ফ্যানের মধ্যে দেখবে একটা গোল পাড়া একটা চোঙের আকৃতি একটা সাদা রঙের টিউব ব্যবহার করা হয়, দেখেছো তো? ওটাকে বলা হয় কন্ডেন্সার বা ক্যাপাসিটার, ঠিক আছে। ওই রকম সাইজের ক্যাপাসিটার, মানে ক্যাপাসিটার বলতে বুঝেছি আমরা একটু বড় বড় সাইজ। কিন্তু সুপার ক্যাপাসিটার বলতে হচ্ছে যে এমন একটা ক্যাপাসিটার হবে, ঠিক আছে, যেটা একদম পুরো ছোট্ট, যেরকম চিপ হয় মাইক্রোচিপ, তাই তো? কিংবা সিম মোবাইলে যেরকম ব্যবহার করতে পারি সেরকম ছোট্ট একটা জিনিস, কিন্তু তার যে ধারণ ক্ষমতা, ওই যে ফ্যানের যে ধারকের ধারণ ক্ষমতা, তার থেকে কয়েক হাজার গুণ বেশি, বুঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে এখন যে রিসার্চের মোটিভ, ইভেন আমিও যে কাজে রিসার্চ করছি তো, মানে করেছি এবং পেপারও আছে আমার, তো সেইটাও এই সুপার ক্যাপাসিটারের বেশি, ঠিক আছে। তো এবার দেখো, এই যে
ক্যাপাসিটার আমরা ব্যবহার করছি, ক্যাপাসিটার মানে কি? ক্যাপাসিটারে আমাদেরকে তাহলে কি কাজে লাগাতে হবে? ক্যাপাসিটারের জন্য আমাকে ব্যবহার করতে হবে দুটো পরিবাহী পাথ। এটা ছবিটা আঁকি। ধরো এটা দুটো পরিবাহী পাথ, ঠিক আছে? দুটো পরিবাহী পাথ একে অপরের থেকে খুব সামান্য পরিমাণের দূরত্বে রাখা আছে, ঠিক আছে? তাহলে এই পরিবাহী পাথটাকে আমরা ক্যাপাসিটরে কেন রাখি? কারণ পরিবাহীর মধ্যে যে মোট আধান, এবং তড়িৎ প্রাবল্য, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটার মান শূন্য। তার মানে এর মধ্যে কোনো আধান থাকবে না। যা আধান থাকবে কোথায়? পরিবাহীর পৃষ্ঠে থাকবে, মানে আইদার এখানে থাকবে অথবা এই বাইরের পৃষ্ঠে থাকবে, এখানে আধান থাকবে, তাই তো? আবার দেখো কি, এই যে পরিবাহীর পৃষ্ঠের ঠিক বাহিরে তড়িৎ ক্ষেত্র পরিবাহীর সাথে সমকোণে থাকে, মানে এই যে তড়িৎ ক্ষেত্র এটা নিগত হবে সবসময় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। এখন দেখো দুটো এইখানে যদি আমি একটা পরিবাহী পাথকে যদি আমি প্লাস কিউ পরিমাণে আধান দিলাম, তাহলে এই আধানটা কি হবে? এই দিকেও ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এই দিকেও ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই তো? দুদিকেই ডিস্ট্রিবিউট হয়ে যাবে আধানটা, কারণ পরিবাহীর দুই পৃষ্ঠে চলে যাবে। এখন দেখো এর থেকে খুবই স্বল্প দূরত্বে আমি যদি আর একটা পরিবাহী রাখি এবং সেটাকে নিস্তড়িত অবস্থায় রাখি, তাহলে কি হবে? এই পরিবাহীটা ওই পারি কি হবে যে এর মধ্যে যে পরিবাহীর ইলেকট্রন আর নিউক্লিয়াস যে এরকমভাবে থাকবে, এই প্লাস আধান ইলেকট্রনটাকে আকৃষ্ট করবে, তাই তো? তাহলে ইলেকট্রনগুলো তখন এই সাইডটাই চলে আসবে, তার মানে এই সাইডটা অপেক্ষাকৃত কি হয়ে যাবে? অপেক্ষাকৃত ঋণাত্মক হয়ে যাবে, তাই তো? আর যেহেতু ইলেকট্রনগুলো এই সাইডে চলে আসছে, তাহলে উল্টো সাইডটা কি হয়ে যাচ্ছে? ওই সাইডটা অপেক্ষাকৃত ধনাত্মক ধনাত্মক হয়ে যাচ্ছে, তাই তো? আমরা এইভাবে যে সিস্টেমটা তৈরি করছি এটাই হয়ে যাচ্ছে ধারক, ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ না স্যার, ঠিক আছে। এবার আমাদের দেখবে এই যে ধারকের এই অপর পৃষ্ঠে, মানে যেটা নিস্তড়িত পাত ছিল সেই নিস্তড়িত পাতের উল্টো পিঠে তোমার একটা ধনাত্মক যে আধান হচ্ছে, এই ধনাত্মক আধান এবং এই অপর পিঠে যে ঋণাত্মক আধান, এই দুটো আধানের মধ্যে দূরত্ব দেখো খুবই কম, মানে জাস্ট এই পাতের এপিঠ আর ওপিঠ, তাই তো? তাহলে এর যে বিভব হবে, এই বিভবের মানটা বেশি হবে, এখন। কিন্তু এই অন্য অন্যদিকের যে পাত, এই এর পজিটিভ আধান আর এর এদের মধ্যে দূরত্ব একটু অপেক্ষাকৃত বেশি। ধরো এটার মান দিলাম R1, আর এটা এই অংশটা ধরো যা থিকনেস এটা ধরো D, তার মানে কি যে R1 > D, তাই তো? R1 > D, তাহলে দেখো এই এর জন্য যদি তড়িৎ বিভবটা VD হয়, আর এই এদের দুজনের মধ্যে যে তড়িৎ বিভব সেটা যদি VR1 হয়, তাহলে কে বেশি বড় হবে? ভি কার সাথে প্রপোর্শনাল? ভি প্রপোর্শনাল টু 1/R, তড়িৎ বিভব প্রপোর্শনাল টু 1/R, তাই তো? দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে কে বেশি হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে VD বেশি হচ্ছে VR1, R1 এর থেকে, তাই তো? তাহলে এইটা যদি হয়, তাহলে এখন কি হবে যে এই আধানগুলো না যেদিকে বিভব, বিভব মানে কি বোঝায়? বিভব মানে বোঝায় যে যেদিক থেকে যেদিকে বেশি বিভব থাকে, কম বিভবের দিকে ইলেকট্রন, মানে ইলেকট্রনগুলো উল্টো দিকে ফ্লো করবে, মানে কম বিভব থেকে বেশি বিভবের দিকে ফ্লো করবে। আর কারেন্টটা বেশি বিভব থেকে কোন দিকে করবে? কম বিভবের দিকে, তাই তো? তাহলে যে বিভবটার মান বেশি, সেই বিভবের দিকে কারেন্টটা পরিবহন করবে। তাহলে এই বিভবের জন্য কি হবে, এই পাতের যে ইলেকট্রনগুলো রয়েছিল, মানে এই দিকটা নেগেটিভ ঋণাত্মক রয়েছে, এই ঋণাত্মকটার পরিমাণ কমে যাবে, তাই তো? তাহলে এই ঋণাত্মকটার পরিমাণ, মানে ঋণাত্মক আধানের পরিমাণ কমে যাবে। তাহলে এই ঋণাত্মক আধানের পরিমাণ কমে গেলে কি হয়ে যাচ্ছে, যে আমাদের এই যে ধারকের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তাই তো? ধারকের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। কিন্তু আমরা তো সেটা চাই না, আমরা তো একটা ধারক কেন চাই যে তার ধারণ আদান ধারণ করার ক্ষমতা বেশি হতে হবে, তাই তো? তাহলে সেটা যদি চাই, তার জন্য আমরা কি করা হয় যে এই দিকের যে পাথটা, এই পাথেরটাকে আমার ভূমি সংলগ্ন বা গ্রাউন্ডেড করা হয়, ঠিক আছে?
তাহলে এই দিকটা যদি গ্রাউন্ডেড করে দেওয়া হয় তাহলে এই যে ধনাত্মক আধানগুলো এগুলো কি হবে, সব ভূমিতে চলে যাবে, আর্থে চলে যাবে, তাই তো? তাহলে এইগুলো কোনো আর আধান থাকবে না এই পৃষ্ঠে, বুঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার। এবার দেখো আমি কি বলছিলাম যে সুপার ক্যাপাসিটার বলে একটা টার্ম ব্যবহার করছিলাম। তো দেখো আমার মেন ফোকাস, আমার মেন ফোকাস হচ্ছে যে এমন একটা ধারক ব্যবহার করব যার ধারণ ক্ষমতা হবে প্রচুর বেশি, সেরকম আমার ধারক দরকার, মানে আধান যে প্রচুর পরিমাণে ধারক ধারণ করতে পারবে। তাহলে আমাকে এই মেটেরিয়ালগুলোর মধ্যে যখন বাতাসের এরখানে যখন এয়ার ছিল, মানে বাতাস ছিল, তখন আমার এর ধারণ ক্ষমতা খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। তো তার জন্য কি করা হচ্ছে যে অন্য একটা অন্তরকের মতো মেটেরিয়াল, অন্তরকের মতো কোনো মেটেরিয়াল যেটা কোনো আধান, কোনো আধানকে পরিবহন করবে না, সেরকম কোনো মেটেরিয়ালকে আমার এর ভেতরে যদি ঢোকায় তাহলে কি হবে যে এর ধারকত্ব বাড়ছে কিনা সেটা দেখবো। যদি ধারকত্ব বাড়ছে তাহলে সেই মেটেরিয়ালটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার মানে কি আমার মেন ফোকাস হচ্ছে ধারকত্ব বাড়ানো, ওকে, মেন ফোকাস হচ্ছে ধারকত্ব বাড়ানো। তাহলে আমি কি করব যে এমন একটা মেটেরিয়ালকে এর মধ্যে রাখবো বাতাসের পরিবর্তে যাতে ওর ধারণ ক্ষমতা বাড়ে, ঠিক আছে? এবং যে মেটেরিয়ালটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক পদার্থ, ওকে, পরাবৈদ্যুতিক পদার্থ। তাহলে এই পরাবৈদ্যুতিক পদার্থ হওয়ার প্রথম শর্ত কি হতে হবে? পরাবৈদ্যুতিক পদার্থ হওয়ার প্রথম শর্ত হতে হবে যে এই পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকা যাবে না, তাই তো? মানে অন্তরক হতে হবে। এক নম্বর কি যে কোনো মুক্ত ইলেকট্রন থাকা যাবে না, কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, দু নম্বর কি, দু নম্বর হচ্ছে এরা তড়িৎ পরিবহন করতে পারবে না। তো মুক্ত ইলেকট্রন যদি না থাকে তার মানে তো তড়িৎ পরিবহন করতে পারবে না, তাই তো? তাহলে এই মেটেরিয়ালগুলো কি কি ব্যবহার করা যেতে পারে এর উদাহরণ, যেমন অভ্র, অভ্র, তারপরে কি কাঁচ, কাঁচ, তারপর হচ্ছে জল, জল, ঠিক আছে, ইত্যাদি। এইসব মেটেরিয়াল সাধারণত আমরা ব্যবহার করি কি হিসাবে, পরাবৈদ্যুতিক মাধ্যম হিসাবে। তো দেখা গেছে যদি অভ্রকে আমার এই বাতাসের ভিতরের যে অংশটা আছে এখানে যদি আমি অভ্রকে ব্যবহার করি তাহলে আমার যে ধারকত্বের মান সেটা চার গুণ বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? চার গুণ, ঠিক আছে? আর সে জায়গায় আমি যদি জলকে ব্যবহার করি তাহলে আমার ওটা বৃদ্ধি পায় 81, মানে 81 গুণ, বোঝা গেছে? তবে এটা কিন্তু বিশুদ্ধ জল হতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারলে? আবার দেখো এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমগুলো, পরাবৈদ্যুতিক পদার্থগুলো আমরা ব্যবহার করছি এগুলো আবার দু রকমের হয়। একটাকে বলা হয় মেরুবর্তী পদার্থ আর একটাকে বলা হয় মহামরিদ মেরুবর্তী পদার্থ। একটা মেরুবর্তী পদার্থ আর একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। মেরুবর্তীটা ইংরাজি বলা হয় পোলার আর এটা হচ্ছে নন পোলার, ঠিক আছে? তাহলে মেরুবর্তী আর অমেরুবর্তী কাকে বলা হয়, ঠিক আছে? যদি কোন একটা অণুর, কোন একটা অণুর ধনাত্মক এবং ঋণাত্মক আধানের ভর কেন্দ্র, ভর কেন্দ্রটা একই বিন্দুতে অবস্থান না করে, একই বিন্দুতে যদি অবস্থান না করে বা একই সরলরেখা বরাবর যদি অবস্থান না করে তাহলে তাকে কি বলা হবে, তাকে বলা হবে মেরুবর্তী পদার্থ, ঠিক আছে? আর যাদের ক্ষেত্রে অবস্থান করবে তাদেরকে কি বলা হবে, তাদেরকে বলা হবে অমেরুবর্তী পদার্থ। তাহলে মেরুবর্তী আর অমেরুবর্তীর উদাহরণ দেখি। তো ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড জানো তো সংকেত কি হয়, কেমিস্ট্রিতে কি লিখি কিভাবে, CO2 এইভাবে লিখি তো কেমিস্ট্রিতে ডায়াগ্রামটা। তো দেখো এক্ষেত্রে আমরা যে কার্বন, কার্বনের ভ্যালেন্সি কত, মানে যোজ্যতা কত, +4, তাই তো? +4 লিখি তো কার্বনের যোজ্যতা,
বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইটাকে এখানে প্লাস ফোর, তা দেখো কার্বন হচ্ছে প্লাস ফোর, আর অক্সিজেনের কত? অক্সিজেনের যোজ্যতা কত জানা আছে? প্লাস টু। প্লাস টু না মাইনাস টু? প্লাস টু। মাইনাস টু না? মাইনাস টু। তাহলে অক্সিজেনের অক্সিজেনের হচ্ছে মাইনাস টু, ঠিক আছে? তাহলে দেখো এই এই পোর্শনটা কি হয়ে যাচ্ছে, ঋণাত্মক, এই পোর্শনটাও ঋণাত্মক, আর এই পোর্শনটা কি ধনাত্মক, তাই তো? তাহলে দেখো তিনটেরই ভর কেন্দ্র, তিনটেরই ভর কেন্দ্র দেখো একটা সরলরেখা বরাবর রয়েছে, একটা সরলরেখা বরাবর রয়েছে, তাই তো? তাই জন্য এই যে কার্বন ডাইঅক্সাইড CO2 এটা একটা অমেরুবর্তী পদার্থ, বোঝা গেল? বুঝতে পারলে? আবার যেমন জল, জলকে যদি নি, জলের জলের কি হয় যে অক্সিজেন এখানে এদিকে এইচ আর এইদিকে একটা এইচ, এদের মধ্যবর্তী কোণ কত থাকে? 104 ডিগ্রি, তাই তো? অক্সিজেনের ক্ষেত্রে কত? মাইনাস টু। হাইড্রোজেন কত? প্লাস ওয়ান। এরও ক্ষেত্র প্লাস ওয়ান, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো ঋণাত্মক অংশটা কোন দিকে কোনখানে আছে? এখানে। তাহলে ঋণাত্মকের ভর কেন্দ্র আছে এখানে এই লাইনে, আর ধনাত্মকের ভর কেন্দ্র কোনখানে থাকবে? এরকম জায়গায়, এই দুটোর মধ্যে। তাহলে দেখো এখানে, তাহলে এদের মধ্যে দেখো ডিফারেন্স তৈরি হচ্ছে, হয়েছে তো ডিফারেন্স তৈরি? হ্যাঁ স্যার। তার মানে কি এটা একটা মেরুবর্তী পদার্থ হয়ে গেল, তার মানে জল একটা কি মেরুবর্তী পদার্থ, বুঝা গেছে? তাহলে এই পোর্শনটা অপেক্ষাকৃত ঋণাত্মক, আর এই পোর্শনটা কি অপেক্ষাকৃত ধনাত্মক। তাহলে দেখো ঋণাত্মক আর ধনাত্মক একই পরিমাণে, এ মাইনাস টু, এ হচ্ছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান মানে প্লাস টু, তাই তো? তাহলে এইটা একটা কি হচ্ছে, একটা দ্বিমেরু তৈরি করছে, যেখানে এইদিকে হচ্ছে মাইনাস ডেল্টা, এইদিকে হচ্ছে প্লাস ডেল্টা, তারা ধরো খুব স্বল্প পরিমাণে দূরত্বে রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে এটা একটা দ্বিমেরু তৈরি করছে। তার মানে মেরুবর্তী পদার্থের মধ্যে কি আছে, আগে থেকে দ্বিমেরু আছে, বুঝা গেছে? মেরুবর্তী পদার্থের মধ্যে আগে থেকে দ্বিমেরু থাকবে, তড়িৎ দ্বিমেরু থাকবে, আর অমেরুবর্তী পদার্থের মধ্যে আগে থেকে তড়িৎ দ্বিমেরু থাকবে না, বুঝতে পারলে তো? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আবিষ্ট দ্বিমেরু। আবিষ্ট দ্বিমেরু বলতে আমরা কি বুঝি? আবিষ্ট দ্বিমেরু, তাহলে আমরা কি বললাম যে পোলার মলিকুল মানে হচ্ছে মেরুবর্তী পদার্থ, মেরুবর্তী অণুতে কি রয়েছে, আগে থেকে দ্বিমেরু আছে, আর অমেরুবর্তীতে কি আছে, আগে থেকে ছিল না, কোনো দ্বিমেরু নেই, তাই তো? তাহলে এখন দেখো যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি কোনো একটা অমেরুবর্তী পদার্থকে রাখি, অমেরুবর্তী কোনো পদার্থকে রাখি, ধরো এরকমই রাখছি, সেটা ধরো হাইড্রোজেনই ধরছি, হাইড্রোজেনের একটা পরমাণুর হাইড্রোজেনই ধরছি, ওটাও তো একটা অমেরুবর্তী, তাই তো? তাহলে দেখো একে যদি রাখি তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে, বাঁ দিক থেকে ডান দিকে, তাই তো? ইলেকট্রিক ফিল্ডের দিক, তার মানে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে কাজ করছে, তাহলে এই দিকটা হচ্ছে ধনাত্মক আর এই দিকটা হচ্ছে ঋণাত্মক, তাই হয়তো ইলেকট্রিক ফিল্ডে? তাহলে এখন দেখো এর মধ্যে যদি আমি তড়িৎ ক্ষেত্র দিচ্ছি তাহলে কি দাঁড়াচ্ছে, যে এইখানের যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা অপেক্ষাকৃত আবিষ্ট হচ্ছে, এই ধনাত্মকের দিকে যাচ্ছে, তাই তো? ইলেকট্রনটা তখন ধনাত্মকের দিকে যাচ্ছে, আর নিউক্লিয়াসটা তখন কোন দিকে যাচ্ছে, এই দিকে, নিউক্লিয়াসটা এই সাইডে, এরকম হয়ে যাচ্ছে আকৃতিটা। তার মানে এই সাইডটা তখন অপেক্ষাকৃত ঋণাত্মক হয়ে যাচ্ছে, আর এই সাইডটা অপেক্ষাকৃত ধনাত্মক হয়ে যাচ্ছে, এবং এদের যে ভার কেন্দ্র দেখো একটা দূরত্বে অবস্থান করছে, তাহলে এরা কি তৈরি করছে, একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করছে, তাই তো? তাহলে এই এই যে এটা কি কি ছিল, এটা উদাহরণ ছিল অমেরুবর্তী পদার্থের, তাই তো? তাহলে অমেরুবর্তী পদার্থের প্রথমে কিন্তু কোনো দ্বিমেরু ছিল না, কোনো দ্বিমেরু ছিল না, পরে কিন্তু দেখো দ্বিমেরু তৈরি হলো, কখন, যখন আমি ওর উপর তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম, তাই তো?
তাহলে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে ওর দ্বিমেরু গঠন হলো। তাহলে এই যে দ্বিমেরুটা গঠন হলো এটাকেই বলা হয় আবিষ্ট দ্বিমেরু। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা ক্যাপাসিটরের মধ্যে যদি এই পদার্থকে ব্যবহার করা হয় সেটা পোলারও হতে পারে বা নন পোলারও হতে পারে ক্যাপাসিটরের মধ্যে, এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড, পজিটিভ সাইড আর এটা হচ্ছে নেগেটিভ, এই সাইডটা গ্রাউন্ডেড করা আছে, গ্রাউন্ডেড করা আছে। তাহলে দেখো এবার এর মধ্যে কি, আমি একটা ডাইলেকট্রিক মিডিয়ামকে আমি এর মধ্যে ঢুকাচ্ছি, একটা ডাইলেকট্রিক মাধ্যমকে এর মধ্যে রাখছি, মানে হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থকে রাখছি। তাহলে দেখো পরাবৈদ্যুতিক পদার্থকে যদি এর মধ্যে রাখি তাহলে ওর মধ্যে দেখো এইটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে কি এর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাই তো? তড়িৎ ক্ষেত্রটা দিক কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই হচ্ছে তো? তাহলে এটার নাম দিলাম যে তড়িৎ ক্ষেত্রটা আমি আগে দিয়েছি সেটা হচ্ছে ই নট, ই নট পরিমাণে আমি তড়িৎ ক্ষেত্র দিচ্ছি। ওকে, এবার দেখো যখন আমি এই দিক এই পাথটা ধারকের এই দিকের পাথটা যখন ধনাত্মক আধানে আহিত করছি তখন কি হচ্ছে, এর মধ্যে তো আবিষ্ট একটা তড়িৎ ক্ষেত্র তৈরি যাচ্ছে, তো তার মানে আবিষ্ট দ্বিমেরু সৃষ্টি হচ্ছে, তাই তো? তাহলে আবিষ্ট দ্বিমেরু সৃষ্টি হয়ে গেলে এই পরাবৈদ্যুতিক মাধ্যমের এই সাইডটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, এই সাইডটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, আর এই দিকটা কি হয়ে যাচ্ছে, এদিকটা হয়ে যাচ্ছে ধনাত্মক, তাই তো? তাই হবে তো? তাহলে দেখো আবার কি হয়, আমরা কি জানি তড়িৎ ক্ষেত্র প্রবল সবসময় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, তাই তো? তাহলে এর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র প্রবল সৃষ্টি হচ্ছে যার দিক কোন দিকে হচ্ছে, এটার মান দিলাম ইপি, যার দিক হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হলো তাহলে এটা যে লব্ধি তড়িৎ ক্ষেত্র তার মানটাকে কি করবে, কি করবে বলে মনে হয়? মাইনাস করে দেবে, তাই তো? ঋণাত্মক করে দেবে তো, কমিয়ে দেবে তো, স্যার বুঝতে পারলাম। দেখো আমরা প্রথমে যে তড়িৎ ক্ষেত্র পাচ্ছি ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে সেটার মান ছিল ই নট, মানে ই জিরো নাম দিয়েছে, ঠিক আছে? এবার ওর মধ্যে যখন আমি পরাবৈদ্যুতিক মাধ্যমকে ঢোকানো হচ্ছে তখন কি হচ্ছে, পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে আবিষ্ট দ্বিমেরু সৃষ্টি হচ্ছে এবং এই আবিষ্ট দ্বিমেরুর জন্য কি হচ্ছে, আবিষ্ট দ্বিমেরুর যে ঋণাত্মক দিকটা সেটা হচ্ছে ধনাত্মক পাতের দিকে আর ধনাত্মক পাত পোর্শনটা ঋণাত্মক দিকে আবিষ্ট হচ্ছে, তাই তো? তাহলে এর মধ্যে, এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে তখন একটা ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে এই দেখো, তাহলে দেখো আগে তড়িৎ ক্ষেত্র ছিল ই নট, এখন আবার এর উল্টো দিকে একটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে ইপি, তাহলে আমার লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান কি হবে, কমে যাবে তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমরা তড়িৎ ক্ষেত্রের যে সম্পর্ক, তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক আমরা কি লিখতাম, ই নট ইকুয়াল টু যদি এয়ারে থাকে মানে বাতাস থাকে তখন আমরা কি লিখি, যে যে পরিমাণ আধান দিলাম ধরো কিউ পরিমাণ আধান দিয়েছি তাহলে কিউ বাই ফোর পাই এপসাইলন নট, যে দূরত্বটা আছে সেই দূরত্ব স্কোয়ার, তাই তো? মানে ধরো ডি দূরত্ব ধরো আছে ডি, এই দুটো পাতের মধ্যে যে দূরত্ব সেটা যদি ডি হয় তাহলে ডি স্কোয়ার, এটাই হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান, তাই তো? এখন দেখো যদি আমি পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকাই তাহলে আমার তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, কিউ বাই ফোর পাই এপসাইলন ডি স্কোয়ার, তাই তো? এখন আর এপসাইলন নট ব্যবহার করা হবে না, এপসাইলন ব্যবহার করা হবে কারণ আমি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকেছি যেখানে এপসাইলন ইকুয়াল টু হবে এপসাইলন নট ইনটু কে, কে যেখানে কেটাকে বলা হবে কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে দেখো এই টার্মটাকে তাহলে ই নট বাই ই, ই নট, ই নট বাই ই যদি করি বা ই বাই ই নট করছি তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে দেখো কিউ বাই ফোর পাই এপসাইলন ইনটু ডি স্কোয়ার বাই, এর মান
যেহেতু এগুলো ভেক্টর লিখেছি তাই জন্য একটা আর ক্যাপ আর ক্যাপ ভেক্টর লিখে দিচ্ছি, কিউ বাই আর ক্যাপ, আর ক্যাপের দিক হচ্ছে এই দিক বরাবর, ওকে। আর এইটা হচ্ছে 4 পাই এপসাইলন নট ডি স্কয়ার। তাহলে দেখো ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দেখো 4 পাই প্রত্যেকটা টার্ম কেটে যাচ্ছে, তাহলে জাস্ট এর মানটা মডটা মড ই বাই ই নট এর মানটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো এপসাইলন নট বাই এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট বাই এপসাইলন নট ইনটু কে ইকুয়াল টু 1 বাই কে, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমি ই ইকুয়াল টু কি পাচ্ছি, ই ইকুয়াল টু পাচ্ছি ই নট বাই কে, তাই তো। তার মানে আমার যে এখন তড়িৎ ক্ষেত্রটা পাচ্ছি, লব্ধি তড়িৎ ক্ষেত্রটা, তার মানটা কি হচ্ছে কে গুণ কমে যাচ্ছে, মানে আগেকার যে তড়িৎ ক্ষেত্র তার থেকে তড়িৎ ক্ষেত্রের মানটা কমে যাচ্ছে। তার মানে আমার যে পরাবৈদ্যুতিক মাধ্যম আমি ব্যবহার করছি তার ফলে কি হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের মান কমে যায়, ওকে। ঠিক আছে, এবার দেখো এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা আমি ব্যবহার করলাম, তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যমটার মধ্যে কি হচ্ছে আমরা সেটা দেখি একটু। তাহলে এই পরাবৈদ্যুতিক মাধ্যমে, শুধু পরাবৈদ্যুতিক মাধ্যমটা নিচ্ছি, এর এই দিকে ধরো পাত আছে পজিটিভ আর এটা নেগেটিভ, এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, মানে এই সাইডটাই আছে, ওকে নেগেটিভ। তাহলে এর এই দিকটাই হয়ে যাচ্ছে নেগেটিভ আর এই দিকটা হয়ে যাচ্ছে পজিটিভ। এখন দেখো এর মধ্যে ছোট্ট ছোট্ট ডিমেরু তৈরি হচ্ছে, পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ এরকম করে, তাই তো, ছোট্ট ছোট্ট ডিমেরু রয়েছে এরকম, পুরো অ্যালাইনমেন্টে রয়েছে তো। ওকে, তাহলে এই ছোট্ট ছোট্ট দ্বিমেরুগুলো তৈরি হচ্ছে। তাহলে দেখো এখানে একটা টার্ম সাধারণত ব্যবহার করা হয় যেটাকে বলা হয় মেরুবর্তিতা বা পোলারাইজেশন, মেরুবর্তিতা মেরুবর্তিতা বা পোলারাইজেশন পোলারাইজেশন। এই মেরুবর্তিতা বা পোলারাইজেশন বলতে কি বুঝি, মেরুবর্তিতা বা পোলারাইজেশন বলতে বোঝায় একক আয়তনে মোট দ্বিমেরু ভ্রামকের মানকেই বলা হয় মেরুবর্তিতা। কি বললাম, এটাকে সাধারণত পি দিয়ে লেখা হয়, পি ফর পোলারাইজেশন, ওকে। তার মানে পি ভেক্টর ইকুয়াল টু হবে লিমিট ডেল্টা ভি, মানে আয়তনের পরিমাণ খুবই কম, ওকে, ডেল্টা ভি নিচে ওপরে হচ্ছে সাম ওভার আই পি আই, ওকে। কারণ তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা তো একটা কি হয়, সেটা একটা ভেক্টর রাশি স্মল পিটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি হচ্ছে পোলারাইজেশন, স্মল পি হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে মেরুবর্তিতা বলতে কি বোঝায়, যে একক আয়তনে মোট দ্বিমেরু ভ্রামকের মানকে বলা হবে মেরুবর্তিতা। তাহলে এই মেরুবর্তিতার একক কি হবে, দ্বিমেরু ভ্রামকের একক কি জানা আছে, কুলম ইনটু মিটার, তাই তো, বাই ভলুম, ভলুমের বা আয়তনের একক কি হয় মিটার কিউব, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে কুলম পার মিটার স্কোয়ার, ওকে। তাহলে এর মাত্রাও কি হবে, কুলম্বের আধানের মাত্রা কি হয় এ ইন্টু টি, এ ইন্টু টি বাই এল স্কোয়ার বাই এল স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে এল মাইনাস টু এ ইন্টু টি, ঠিক আছে। ওকে, এবার দেখো আমাদের যে গাউসের সূত্রটা, গাউসের সূত্র মনে আছে কবে, গাউসের উপপাদ্যটা ফর্ম কি ছিল, যে ই ডট ডিএস, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাই তো। কিন্তু সেটা ছিল কখন, শূন্য মাধ্যমে, আর যদি পরাবৈদ্যুতিক মাধ্যম করি তাহলে এটা কি হবে এপসাইলন, তাই তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে, এই এপসাইলনটার যদি ই এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কি হচ্ছে এপসাইলন ইনটু ই ইনটু ডিএস ইকুয়াল টু হচ্ছে কিউ, ইকুয়াল টু হচ্ছে কিউ, তাই তো। তাহলে এখান থেকে এই যে এপসাইলন ইনটু ই, এপসাইলন ইনটু এ, এই টার্মটাকেই আমরা বলবো
ভ্রংশ ভেক্টর, কি বলবো, ভ্রংশ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ভ্রংশ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তখন, যে ডি ইন ডট ডিএস ইকুয়াল টু কিউ, এটাই হয়ে যাচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে কি গাউসের উপপাদ্যের নতুন রূপ। বুঝা গেছে? পরাবৈদ্যুতিক মাধ্যমে গাউসের উপপাদ্যের নতুন রূপ। ওকে, আবার দেখো আমরা ছবিটা আর একবার আঁকি, এখানেও আরেকবার লাগবে। এটা ধরো পরাবৈদ্যুতিক মাধ্যম, আর এটা হচ্ছে দুটো ক্যাপাসিটর, মাধ্যমে পরাবৈদ্যুতিক মাধ্যমটা আছে, এদিকে হচ্ছে ধনাত্মক আধান, এদিকে হচ্ছে ঋণাত্মক আধান, তার ফলে পরাবৈদ্যুতিক মাধ্যমে এইদিকে ঋণাত্মক হয়ে যাচ্ছে আর এইদিকে অপেক্ষাকৃত ধনাত্মক হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক কি পেয়েছিলাম, যে ই ইকুয়াল টু হচ্ছে ই নট বাই কে, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, যে ই নট ইকুয়াল টু কে ইন্টু ই, লেখা যায় তো? ওকে, আবার দেখো আমাদের যে এইখানে যে তড়িৎ ক্ষেত্র ছিল সেটা ছিল ইপি, আর এ বাইরে তড়িৎ ক্ষেত্র ছিল ই নট, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু কি লিখছিলাম, যে ই নট প্লাস ইপি লিখতে পারি, কারণ আমি নেগেটিভ সাইনটা আমি কখন দিচ্ছি, যখন আমি ভেক্টরটা লিখবো না, ভেক্টর সাইন দিচ্ছি বলে, ভেক্টর চিহ্ন দিচ্ছি বলে আমি আর নেগেটিভ লিখছি না, ঠিক আছে? বোঝা গেছে? আমি ভ্যালুটা কি লিখেছিলাম, যে ই ইকুয়াল টু লিখেছিলাম ই নট মাইনাস ইপি, তাই তো? এটা আমি কখন লিখবো, যখন ভেক্টর দেবো না, কিন্তু যখন ভেক্টর সাইন দেবো তখন পজিটিভ চিহ্নই লিখবো। ওকে, এবারে আমি কি করবো, বোথ সাইডে আমি এপসাইলন নট দিয়ে গুণ করে দেবো, বোথ সাইডে যদি এপসাইলন নট দিয়ে গুণ করে দাও প্রত্যেকটাকে, তাহলে এটাও এপসাইলন নট হচ্ছে, এটাও এপসাইলন নট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার দেখো আমি এই যে ই নট ছিল, ই নটের জায়গায় এই মানটা বসাচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, এপসাইলন নট ইন্টু কে ইন্টু ই ইকু প্লাস প্লাস এপসাইলন নট ইন্টু ইপি, এটা দাঁড়াচ্ছে। এখন দেখো এই এপসাইলন নট ইন্টু কে কি হয়, এপসাইলন নট ইন্টু ই প্লাস এপসাইলন নট ইন্টু ইপি, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে এপসাইলন নট ইন্টু ই, এটাকেই আমি কি বলেছিলাম, ভ্রংশ ভেক্টর ডি, তাই লিখলাম তো, ভ্রংশ ভেক্টর ডি। আর এই যে মানটা এপসাইলন নট, এপসাইলন নট এইটা ইপি, এইটার মান হয়ে যাচ্ছে পি, এইটার মান হয়ে যাচ্ছে পি, এটাকে বলবো পোলারাইজেশন ভেক্টর, তার মানে পোলারাইজেশন ভেক্টর পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস এপসাইলন নট ইপি। ওকে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি পি ইকুয়াল টু কি লিখতে পারি, পি ইকুয়াল টু লিখতে পারি কি, যে ডি মাইনাস এপসাইলন নট ই, ডি মাইনাস এপসাইলন নট ই, জাস্ট এইটাকে ডান দিকে নিয়ে চলে এলাম আর পিটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে? তাহলে এইটা যে আমরা যেটা পেলাম, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা কার মধ্যে, পোলারাইজেশন, ভ্রংশ ভেক্টর এবং কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ফর্মুলা। ওকে, আবার দেখো ডি ইকুয়াল টু আমরা কি লিখছি, ডি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট ইন্টু কে ইন্টু ই মাইনাস এপসাইলন নট ইন্টু ই, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি এপসাইলন নট আর ইটাকে যদি কমন নিই, তাহলে কি পাচ্ছি, কে মাইনাস ওয়ান ইন্টু ই, এটা দাঁড়াচ্ছে,
তাই তো? তার মানে পি ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে এপসাইলন নট কে মাইনাস ওয়ান ইন্টু ই, এটা দাঁড়ালো। এখন এই যে কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান এই টার্মটাকে বলা হয় জিটা, সরি কাই, কাই এই মানটাকে কাই বলা, কাই বা যাই, ঠিক আছে, এই টার্মটাকে বলা হয়, এটাকেই বলা হয় যে তড়িৎ প্রবণতা। তড়িৎ প্রবণতা কি বলা হবে? তড়িৎ প্রবণতা, তড়িৎ প্রবণতা বা সাসেপ্টিবিলিটি, সাসেপ্টিবিলিটি। ওকে, তাহলে দেখো যদি আমি বায়ু মাধ্যম করি তাহলে বায়ু মাধ্যমে তড়িৎ প্রবণতা কত হবে? বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে ইকুয়াল টু কত হয়? তাহলে এআর এর জন্য কি হয়ে যাচ্ছে বলো? বায়ু, বায়ু মাধ্যমে কে ইকুয়াল টু কত হবে? ওয়ান, তাই তো? তাহলে সাসেপ্টিবিলিটি কত হবে? জিরো, জিরো, ঠিক আছে। যেমন অভ্রর ক্ষেত্রে, অভ্র মানে হচ্ছে মাইকা, মাইকার ক্ষেত্রে কে ইকুয়াল টু কত? চার, তাহলে সাসেপ্টিবিলিটি কত হবে? তিন, তাই তো? আবার জল, ওয়াটার, ওয়াটারের জন্য কে ইকুয়াল টু কত হয়? 81, তাই তো? তাহলে সাসেপ্টিবিলিটি কত হবে? 80, ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই ধারকের ধারকত্ব নিয়ে, ধারকত্ব নিয়ে। ওকে, তাহলে দেখো ধারকত্ব বলতে কি বোঝায়? যে যেসব ধারকের আধান ধারক করার ক্ষমতা বেশি, তাই তো? সেটাই হবে ধারকত্ব। তাহলে এখানে দেখা যায় যে কোনো একটা ধারকের মধ্যে যদি আমি কিউ পরিমাণে আধান দিই এবং তার মধ্যে যদি বিভব প্রভেদ ভি হয় তাহলে দেখা যায় যে কিউ প্রপোর্শনাল টু ভি, বোঝা গেছে? কিউ প্রপোর্শনাল টু ভি, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক ইনটু ভি। এই যে সমানুপাতিক ধ্রুবক এটাকেই বলা হয় ধারকত্ব, এটাকেই বলা হয় ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। এবার দেখো যদি যদি ভি ইকুয়াল টু ওয়ান হয়, যদি ভি ইকুয়াল টু ওয়ান হয় তাহলে কিউ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? সি, তাই তো? অর্থাৎ কি বোঝাচ্ছে? যে কোনো পরিবাহীর বিভব একক বৃদ্ধি করলে পরিবাহী যে পরিমাণ আধান প্রদান করতে হয়, পরিবাহীকে যে পরিমাণে আধান প্রদান করতে হবে সেটাই হয়ে যাবে কি? ওই পরিবাহীর ধারকত্বের মান, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই ধারকত্বের, এই ধারকত্বের যে একক, এই ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, ধারকত্বের একক হয় ফ্যারাড, যেটাকে ক্যাপিটাল এফ দিয়ে লেখে, ঠিক আছে। আর সিজিএস পদ্ধতিতে হয় স্ট্যাট ফ্যারাড, স্ট্যাট ফ্যারাড। ওকে, তাহলে ওয়ান ফ্যারাড ইকুয়াল টু, ওয়ান ফ্যারাড ইকুয়াল টু হয় ওয়ান কুলম বাই ওয়ান ভোল্ট। ওকে, সিমিলারলি তোমার যদি স্ট্যাট ফ্যারাডে দেখতে চাও এটাকে, ওয়ান কুলম ইকুয়াল টু কত স্ট্যাট কুলম হয় জানা আছে কাউরি? থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, ঠিক বলেছো, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন স্ট্যাট কুলম, এত স্ট্যাট কুলম। ওকে, আর ওয়ান ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট? ওয়ান বাই তিনশো, ওয়ান বাই তিনশো, এত স্ট্যাট ভোল্ট। তাহলে এখান থেকে দেখো আমি কি পেয়ে যাচ্ছি, যে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন, তাই তো? এত স্ট্যাট কুলম বা স্ট্যাট, সরি স্ট্যাট ফ্যারাড, এত স্ট্যাট ফ্যারাড। তার মানে ওয়ান ফ্যারাড ইকুয়াল টু কত হচ্ছে? নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন স্ট্যাট ফ্যারাড। ওকে, ঠিক আছে। তাহলে এই ধারকত্বের মাত্রা বলো স্যার, বলছি এক্ষেত্রে স্যার যে উপরে স্ট্যাট আছে নিচে স্ট্যাট আছে দুটো কেটে যায় না কেন স্যার? না, স্ট্যাট, স্ট্যাট ওটা আলাদা জিনিস, স্ট্যাট হচ্ছে তোমার সিজিএস একক, ওটাই মানে একক একটা, ওটা কাটার জন্য নয় তো, ওটা একক আলাদা সম্পূর্ণ একটা একক। মানে যেমন ওয়ান নিউটন সমান কত হয়? টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন, ঠিক আছে। তুমি যদি এবার ডাইন বাই নিচু একটা ডাইন আছে এরকম ডাইন ডাইন এরকম কেটে দিতে পারো কি? না, বুঝতে পেরেছো? মানে ওটা আলাদা একক, ওটা সিজিএস পদ্ধতির একক। এবার দেখো এর তাহলে মাত্রা কি হবে?
সি এর মাত্রা কি হবে? সি মানে কি দেখেছিলাম, কিউ, কিউ এর মাত্রা বাই ভি এর মাত্রা, তাই তো? তাহলে কিউ মানে কি আধান, আধানের মাত্রা কি হবে এ ইন্টু টি। আর বিভব মানে কি জানি আমরা, জানা আছে কারোর? কৃতকার্য বাই আধান, ঠিক বলেছ। তাহলে কৃতকার্য বাই আধান, তার মানে আমি এখানে লিখতে পারি কৃতকার্য হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর আধানটা যেহেতু বাই নিচ্ছে তাহলে উপরে উঠে যাচ্ছে, এ ইন্টু টি উপরে হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে এম মাইনাস ওয়ান এল মাইনাস টু টি কত হয়ে যাচ্ছে, উপরে উঠে প্লাস ফোর হয়ে যাচ্ছে, টি টু দি পাওয়ার ফোর আর এ স্কোয়ার, ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা পরিবাহী গোলকের ক্ষেত্রে ধারকত্বের মানটা কি হবে। ধরো এটা একটা পরিবাহী গোলক, ঠিক আছে, যার ব্যাসার্ধের মান হচ্ছে ধরো আর, যার ব্যাসার্ধ ধরছি আর, যার ব্যাসার্ধ ধরছি আর, ঠিক আছে। তাহলে পরিবাহী গোলকের ক্ষেত্রে আমরা কি জানি, যে বিভব, ধরো পৃষ্ঠে যে বিভবের পরিমাণ হবে, এর মধ্যে যদি কিউ পরিমাণ আধান থাকে, ক্যাপিটাল কিউ পরিমাণ, তাহলে ভি ইকুয়াল টু কি হয়, ভি ইকুয়াল টু হয় কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর, তাই তো? তাহলে এখন কিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ফোর পাই এপসাইলন নট আর ইন্টু ভি, লেখা যায় তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কি জানি, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি হয়, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, তাই তো? তাহলে দেখো দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, সি ইকুয়াল টু ফোর পাই এপসাইলন নট আর, তাই তো? তাহলে সিজিএস পদ্ধতিতে কোন একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব কত হচ্ছে, ফোর পাই এপসাইলন নট আর। আর যদি এটা, সরি, এটা এসআই পদ্ধতিতে, আর যদি সিজিএস এ দেখি, সিজিএস এ তাহলে ফোর পাই এপসাইলন নট টার্মটা থাকবে না, তাই তো? ফোর পাই এপসাইলন নট টার্ম যদি না থাকে তাহলে সি ইকুয়াল টু কি হয়ে যাবে, শুধুমাত্র আর। তাই জন্য দেখবে পরীক্ষায় অনেক সময় আসে যে দেখাও যে কোনো একটি পরিবাহীর পরিবাহী গোলকের ধারকত্ব মান ওর পরিবাহীটির ব্যাসার্ধের সাথে সমান। বোঝা গেছে কোশ্চেনটা? বুঝতে পারলে কোশ্চেনটা, শুনতে পেলে? দেখাও যে কোন একটি পরিবাহী গোলকের ধারকত্বের মান, কোন একটি পরিবাহী গোলকের ধারকত্বের মান পরিবাহী গোলকটির ব্যাসার্ধের সমান। ঠিক আছে, ওকে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আহিত পরিবাহীটা হচ্ছে স্থিতি শক্তির পরিমাণ কি হবে সেটা নিয়ে আলোচনা করব। তো ধরো কোন একটা পরিবাহী আছে, এটা ধরো কোন একটা পরিবাহী, সেটা গোলাকারও হতে পারে বা অন্য রকমের রূপও হতে পারে, ওকে। তাই একটা আরবিটারি যে কোনো একটা আকৃতি নিয়েছে, তো এই পরিবাহীর মধ্যে আমি মোট কিউ পরিমাণে আধান দেবো, মোট কিউ পরিমাণে আধান দেবো, ঠিক আছে। তার ফলে এর যে মোট বিভব সেটা হবে ভি, কিউ পরিমাণে আধান দিলে এর মধ্যে মোট বিভব হবে ভি। এবার দেখো এই কিউ পরিমাণে আধান মানে একটা বড় সংখ্যার আধান, আধানের পরিমাণ, এটাকে আমি ধীরে ধীরে দিচ্ছি, মানে খুবই আস্তে আস্তে দিচ্ছি, ঠিক আছে। যদি পাঠাই তাহলে দেখো আমাকে কি একই এক, মানে কিউ পরিমাণে আধান একেবারে দেওয়া সম্ভব নয়, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা মুহূর্তে, কোনো একটা মুহূর্তে ওর যে আধানের মান সেটা হচ্ছে ধরো স্মল কিউ, কোন একটা মুহূর্তে ওর আধানের মান স্মল কিউ, ঠিক আছে। এবং যে বিভব হবে তখন সেটা ধরছি স্মল ভি, ঠিক আছে। এবার এই পরিবাহী ধারকটির ধারকত্ব যদি সি হয় তাহলে আমরা কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, তাই লেখা যায় তো?
বলো কিছু। এবার কি দেখো, এবার আমি এর মধ্যে আরো আধান দিচ্ছি, আরো সামান্য পরিমাণ আধান ডিকিউ পরিমাণ দেয়া হলো। ডিকিউ পরিমাণ দিতে আমার তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য ডিডব্লিউ ইকুয়াল টু কি লিখি আমরা, যে বিভব ইন্টু আধান, তাই তো? তাহলে বিভব ইন্টু ডিকিউ। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে দেখো বিভব ভি ইকুয়াল টু কি হচ্ছে, কিউ বাই সি। এই মানটা যদি বসাই তাহলে কি পাচ্ছি, কিউ ইন্টু ডিকিউ বাই সি। ওকে, এখন আমি পরিবাহিতে মোট আধান কত দিতে চাইছি? মোট আধান দিতে চাইছি ক্যাপিটাল কিউ, এবং তার জন্য মোট বিভব কত হবে, ক্যাপিটাল ভি, তাই তো? তাহলে ডি আমার ক্ষুদ্র পরিমাণে কৃতকার্য যদি ডিডব্লিউ এত হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, তাই তো? তাহলে এখান থেকে আমার দেখো ওয়ান বাই সি টার্মটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে এখন আমার মোট আধান দেবো শূন্য থেকে কিউ, কিউ ইন্টু ডিকিউ, কিউ ইন্টু ডিকিউ, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ওয়ান বাই সি ইন্টু কিউ স্কোয়ার, মানে এখানে ক্যাপিটাল কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই টু, তাই তো? তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ কিউ স্কোয়ার ইন্টু সি। ওকে, এখন সি এর মানটা যদি আমি বসিয়ে দিই যে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু তাহলে সি ইন্টু ভি হবে, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল ভি। এই মানটা যদি বসাই তাহলে কি পাচ্ছি দেখো, বা কিউ ইকুয়াল টু বসাচ্ছি বাই সি হবে, তো আপ কিউ স্কয়ার, হ্যাঁ কিউ স্কয়ার বাই সি, এটা সিটা বাই হবে। হ্যাঁ, তাহলে যদি বসাই তাহলে দেখো কি হচ্ছে, দেখো কিউ স্কয়ার বাই নিচে হয়ে যাচ্ছে কিউ বাই ভি, তাই তো? কিউ বাই ভি, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে হাফ, দেখো কিউ কিউ একটা কেটে যাচ্ছে, কিউ ইন্টু ভি, হাফ কিউ ইন্টু ভি, তাই তো? তাহলে আবার দেখো যদি কিউ ইকুয়াল টু আবার যদি সি ভি বসাই তাহলে পাওয়া যাচ্ছে হাফ সি ভি স্কোয়ার, তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কি পাচ্ছি হাফ সি ভি স্কোয়ার, তাই তো? তাহলে ভিটা কি সর্বাধিক পরিমাণে বিভব, তাহলে এই যে পরিমাণ কৃতকার্য এটাই কি হবে আমার ওই ধারকটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, তাই তো? তাহলে ধারকটার স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। ওকে, এখন দেখো এই ধারকটার, এই ধারকটার যে ধারকটা ছিল, এই ধারকটার মধ্যে যে তড়িৎ ক্ষেত্র তার মান ধরো ই ধরছি, এবং দুটো পাতের মধ্যে যে দূরত্ব সেটা যদি ডি হয়, সেটা যদি ডি হয় তাহলে আমি কি লিখতে পারি যে ভি ইকুয়াল টু, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। আবার দেখো এই যে পাতের, পাতটার যে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল সেটা ধরছি এ, পাতটার ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে? তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে আধান সেটা যদি সিগমা হয়, তার মানে প্রতি একক ক্ষেত্রফলে আধান সিগমা হলে আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, এখানে সিগমা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে আধান, মানে চার্জ পার ইউনিট এরিয়া, ঠিক আছে, লেখা যায় তো? এখন এখান থেকে আমি দেখো সি ইকুয়াল টু কি পাচ্ছি, সি ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি, মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে সিগমা ইন্টু এ বাই এটা। ওকে, এবার এই মানটাই, সি এর মানটা আর ভি এর মানটা যদি আমি ইউ এর ফর্মুলায় ফেলি, তাহলে ইউ ইকুয়াল টু ছিল হাফ ইন্টু সি ভি স্কোয়ার, তাহলে সি এর জায়গায় বসাচ্ছি যে সিগমা ইন্টু এ বাই ই ইন্টু ডি, আর ভি স্কোয়ার, ভি এর মান কি ছিল ই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো একটু ইডি ইডি কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে হাফ সিগমা ইন্টু ই ইন্টু এ ইন্টু ডি, তাই তো? এখন দেখো কুলম্বের উপপাদ্য থেকে আমরা কি জানি, কুলম্বের উপপাদ্য থেকে আমরা জানি ই ইকুয়াল টু হয় সিগমা বাই এপসাইলন নট, এটা ছিল কুলম্বের উপপাদ্য, কুলম্বের সূত্র নয় কিন্তু, কুলম্বের উপপাদ্য, ঠিক আছে? তাহলে এই মানটা যদি আমি বসাই তাহলে আবার দেখো ইউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ এপসাইলন নট, মানে সিগমার জায়গায় বসাচ্ছি সিগমা ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে এপসাইলন নট ইন্টু ই, তাহলে এই জায়গায় বসালে এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার
ইনটু এ ইনটু ডি, এটা বেরোচ্ছে তাই তো? এই অংশটা বেরোচ্ছে, বেরিয়েছে তো? তাহলে প্রতি একক আয়তনে স্থিতিশক্তির মান কত হচ্ছে? প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, সেটাকে আমি ইউ যদি লিখি, স্মল ইউ, তার মানে স্মল ইউ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ বাই এ ইন্টু ডি, এ ইন্টু ডি টাই হচ্ছে আয়তন তাই তো? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত? হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানেই সমাপ্ত করছি। ওকে, দেখা হচ্ছে তাহলে আবার পরবর্তী ক্লাসে।